নিয়তির নিষ্ঠুর পরিহাগ, পখিলা খেলা বয়সতে আক্রান্ত হয়েছে কর্কট রোগত। কণমানি রুঞ্জুনের জীবনলৈ নামি আহিল অমানিশা। মাজুলীর এগৰাকী কণমানি ছাত্রী রুঞ্জুন পামেগাম, অতি মেধাবী ছাত্রী রুঞ্জুনে 11 বছর বয়সতে হেরুয়াইছে নিজের দুভরি। আইতার কোলাত উঠিয়ে প্রতিদিনে আহে বিদ্যালয়লৈ। খেলেই যেন কাল হল রুঞ্জুনের জীবনত, অন্য দিনের দরে সেইদিনও খেলি আছিল রুঞ্জুনে। কোনে জানে কেতিয়া কেনেকৈ বিপদ আহে। 2023 চনের বিদ্যালয়ের গ্রীষ্মকালীন বন্ধর আগদিনা হঠাৎ বিপদ নামি আহিল রুঞ্জুনের জীবনলৈ। অত্যন্ত দুঃখলগা বিষয় কথাটো। তাই যেহেতু মেধাবী ছাত্রী আছিল স্কুলখনের, নাচি ভাল পায় ছোৱালীজনীয়ে, বিভিন্ন কো কারিকুলার একটিভিটিস তাই অংশগ্রহণ করে ভাল পায়, তেনেকে ধুনিয়াকে একটা পরিবেশ চলি আছিল। কিন্তু এটা যেহেতু যেটো বয়সত তাই ধেমালি করা, পখিলা খেদা বয়স, এইটো বয়সতে তাইর জীবনলৈ অমানিশা নামি আহিছে, অত্যন্ত দুঃখ লাগিছে। বিশেষকে ঘরখনের যেটো এটা আর্থিক দৈন্যতার কারণে তাইক উন্নত চিকিৎসার বাইরলে লই যাব পৰা নাই, একমাত্র আর্থিক দৈন্যতার বাবে। ঘরখনেতো ইতিমধ্যে গরু ছাগলী গাহরি যত যে আছিল বিকি মেলে সর্বশান্ত হয়েছে, মাটি বাড়ির প্রায় নাইকিয়া নিচিন অবস্থা হয়েছে তেওঁলোকর। গতি ছোৱালীজনী আমি এইটুকু ভাবো যে যেহেতু তাই কান্দি কান্দি পরীক্ষা দিবলগীয়া হয়েছে এই বছরকার পরীক্ষাটো, তাই সুস্থ হোক। অন্যদিনের দরে বিদ্যালয়ের সম্মুখত সমনীয়ার সঙ্গে খেলি আছিল রুঞ্জুনে। বরষুণের পানি জমা হয়ে থাকা বিদ্যালয়ের খেলপথারখনত হঠাৎ রুঞ্জুন বাগরি পড়ছিল, বাওভরির আঁঠুর ঘিলাত আঘাত পাইছিল। রুঞ্জুনের পরিয়ালে হাসপাতালে হাসপাতালে ঘুরেও নাপালে পরিত্রাণ। শেষত আহিল রুঞ্জুনের ভরির রিপোর্ট। রুঞ্জুনের ভরির হাড়ত কর্কট রোগ হয়েছে। দিন হাজিরা করা রুঞ্জুনের পিতৃ আর মাতৃয়ে গুয়াহাটির বি বরুয়া ক্যান্সার হাসপাতাল ভর্তি করালে। দীর্ঘদিন ধরে রুঞ্জুনের চিকিৎসা করে দরিদ্র পরিয়ালটে হেরালে সকল সা সম্পত্তি। বর্তমান চিকিৎসার অভাবত রুঞ্জুনের শরীরত কর্কট রোগ বাড়ি গেছে। মনের জোরত কণমানিজনীয় বিদ্যালয়ের বছরিকা পরীক্ষাত অবতীর্ণ হয়েছে। রোগত আক্রান্ত হলেও আইতাকর কোলাত উঠি প্রতিদিনে আহে বিদ্যালয়লৈ। এতিয়া পরিয়ালের আশা অসমবাসী আর মুখ্যমন্ত্রীর উপর। উন্নত চিকিৎসার বাবে আর্থিক সাহায্যর প্রয়োজন। মাজুলীর বিধায়ক ভুবন গাম, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক রুঞ্জুনের চিকিৎসার ক্ষেত্র সহায় করবল বিনম্র অনুরোধ জানাইছে পরিয়ালের লোকে। রুঞ্জুনের চিকিৎসার ক্ষেত্র সহায় করবল 9707224686 ফোন নম্বরত যোগাযোগ করবলে পরিয়ালের তরফের আহ্বান জানাইছে। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।